আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের আজকের সবচেয়ে খুশির খবর। সৌদি আরবে সুরা কাউন্সিল প্রবাসীদের 2020 সালে আকামাফি কমানোর জন্য বৈঠক শুরু করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। গত বুধবার সৌদি আরবের সুরা কমিটি সুরা কাউন্সিলের ভেতরে একটি বৈঠক করেছে, যে বৈঠকে তার আসন্ন 2020 সালে প্রবাসীদের আকামাফি কমানোর ব্যাপারে আলোচনা করছে বলে জানিয়েছে সৌদি আরব নিউজ পত্রিকা। বৈঠকে সৌদি সুরা কমিটি বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে দেখেছে সৌদিতে প্রবাসীদের বর্ধিত আকামাফি প্রবাসীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তাই এই বর্ধিত আকামাফি মওকুফ করা হলে প্রবাসীদের কাজের এফিসিয়েন্সি আরও অনেক বাড়বে, যা কিনা দিন শেষে সৌদি আরবের অর্থনীতির জন্য অনেক বেশি উপকারী প্রতীয়মান হবে। গত 2017 সালের জুলাই মাস থেকে সৌদি সকল প্রবাসী প্রতি মাসে 100 রিয়াল করে ফিস দিতে হচ্ছে সৌদি সরকারকে, যা কিনা 2018 সালে বেড়ে প্রতি মাসে 200 রিয়াল, 2019 সালে বেড়ে প্রতি মাসে 300 রিয়াল এবং সর্বশেষ আসন্ন 2020 সালে 400 রিয়াল প্রতি মাস ফিস দিতে হবে, এমনটাই ধার্য করা হয়েছিল। এদিকে গত মাসে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদি আরবের অর্থনৈতিক উন্নতির জন্য 3.1 বিলিয়ন ডলার পরিমাণ অর্থ সৌদি প্রবাসীদের আকামাফি বাবদ পরিশোধ করেছে। এতে করে সৌদি আরবের ফ্যাক্টরি ও কলকারখানায় কর্মরত প্রবাসীদের আগামী 5 বছর আর কোনো আকামাফি দিতে হবে না। আর এরই ধারাবাহিকতায় সৌদি সুরা কাউন্সিল এবার সকল সেক্টরের প্রবাসীদের বর্ধিত আকামাফি 2020 সালে মওকুফ করে দেওয়ার জন্য বৈঠক শুরু করেছে। ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা খুব শীঘ্রই সুখবর পাব, আমরা এমনটাই আশা করছি। এই খবরটির বিস্তারিত লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে সেখান থেকে দেখে নিতে পারবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।